আইন ডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার বাইশে সম্পূর্ণ নতুন একটা ফর্ম বের করা হয়েছে এবং এই ফর্মটি কিন্তু তিন পাতার ফর্ম তো এই ফর্মটি যদি ফিল আপ করে আপনাদের কৃষি দপ্তর অফিসে অথবা দুয়ারের সরকার ক্যাম্পে অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অঞ্চলে যদি আপনি জমা করেন তাহলে কিন্তু আপনি বছরের সর্বোচ্চ কৃষক বন্ধু প্রকল্প থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এবং সর্বনিম্ন কিন্তু চার হাজার টাকা পর্যন্ত পাবেন তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পতে আবেদন করতে গেলে কিন্তু নিজের নামে জমির প্রয়োজন হয় তো যদি আপনার নিজের নামে জমি না থাকে তবুও কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পতে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু এই টাকাটা আপনি পাবেন তো এই কৃষক বন্ধু প্রকল্পতে জমি ছাড়া আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের নেব এবং এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করার কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনার জমিটা উত্তর আধিকার সূত্রে হয় অথবা আপনার যদি এখনো পর্যন্ত পর্চা বের করা না থাকে আপনার যদি দলিল থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এটাই হচ্ছে কিন্তু সেই ফর্মটা দেখুন এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্প নাম নথিভুক্তকরণের আবেদনপত্র এখানে প্রথমত রয়েছে আবেদনপত্র নম্বর এটা কিন্তু অফিস ইউজ করবে এখানে আপনার হাত দেওয়ার কোনো দরকার নেই তো এই সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনি ইংলিশেও ফিল আপ করতে পারেন এবং বাংলাতেও ফিল আপ করতে পারেন যদি ইংলিশে করেন তাহলে কিন্তু ইংলিশের বড় হাতের লেটারে সমস্ত ফর্মটা কিন্তু ফিল আপ করবেন প্রথমত এখানে রয়েছে বড়ো হাতের ইংরেজিতে কিন্তু আপনার নামটা লিখতে হবে যেরকম করে আধার কার্ডে রয়েছে এখানে আপনার নামটা পর্চা অনুযায়ী বাংলাতে লিখবেন অর্থাৎ আপনার পর্চাতে যেভাবে রয়েছে অথবা আপনার ভোটার কার্ডে যেরকম করে বাংলা নামটা রয়েছে সেভাবে কিন্তু এখানে আপনি লিখতে পারেন বাসস্থানের ঠিকানা এখানে আপনার গ্রাম গ্রাম পঞ্চায়েত নেম পোস্ট অফিস ব্লক থানা এখানে জেলা এবং এখানে আপনার ছ সংখ্যার পিনকোডটা বসিয়ে দেবেন এবং এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি চিটিয়ে দেবেন এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম এখানে আপনার জন্ম তারিখটা দেবেন অর্থাৎ আপনার ফুল ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে এবং এখানে আপনার বয়সটা দিয়ে দেবেন এক এক দু হাজার বাইশ অনুযায়ী আপনার যত বয়স হবে সেই বয়সটা এখানে আপনি লিখে দেবেন অর্থাৎ আপনাদের ভোটার কার্ড হিসেবে আপনি সেই বয়সটা ক্যালকুলেট করে নেবেন আপনার লিঙ্গটা এখানে দিয়ে দেবেন পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য যেটা হবেন সেটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন এখানে আপনার শ্রেণীটা দেবেন অর্থাৎ আপনি জেনারেল ও নাকি এসসি নাকি এস যেটা হবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন অর্থাৎ এখানে রয়েছে সাধারণ তপশিল জাতি তপশীল উপজাতি এবং অনগ্রসর শ্রেণী এবং কৃষকের ধারণটা এখান থেকে আপনি দিয়ে দেবেন অর্থাৎ আপনি মালিক নাকি বর্গাদার নাকি পাট্টাদার যেটা হবেন সেটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন এবং এখানে আপনার একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্কের সাথে লিঙ্ক রয়েছে কারণ এখানে কিন্তু বলা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বরটি রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে পারেন অথবা আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে আপনি দিতে পারেন এবং আলাদা যদি আপনার কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে কিন্তু এখানে আপনি দিতে পারেন এবং এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং দেখতেই পারছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে আধার কার্ড আবশ্যিক এবং ভোটার কার্ডও কিন্তু আবশ্যিক অর্থাৎ আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু মাস্ট দিতেই হবে অথবা এটাকে কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে অর্থাৎ এই দুটো জিনিস কিন্তু আপনাকে দিতেই হবে আধার কার্ড এবং ভোটার কার্ড এরপর এখানে আপনার কৃষি জমির তথ্য কিন্তু দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দিয়ে কিন্তু রয়েছে অর্থাৎ আপনার জমির তথ্যগুলো এখন দিতে হবে যদি আপনার একটা দুটো অথবা তিনটে যদি পর্চা থাকে তাহলে কিন্তু ক্রমিক নম্বর অনুযায়ী কিন্তু এক দুই তিন চার করে কিন্তু আপনি দিয়ে দেবেন এবং এখানে আপনার জমির কোন জেলাতে রয়েছে সেই জেলাটার নাম দিয়ে দেবেন ব্লকটা এখানে মৌজাটা এবং এখানে আপনার জেল নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার চাষযোগ্য জমির পরিমাণটা একরে লিখবেন অর্থাৎ আপনার জমির পর্চা খতিয়ান অথবা দলিলে দেখবেন সেখানে যদি জমির পরিমাণটা বিঘাতে অথবা কাটাতে থাকে তাহলে গুগলে লিখে সার্চ দেবেন বিঘা টু একর অথবা কাটা টু একর তাহলে কিন্তু সেখানে জমির পরিমাণটা বের হয়ে যাবে যে আপনার কত বিঘাতে কত একর হবে এবং কত কাটাতে কত একর হবে এবং সেই জমির পরিমাণটা কিন্তু এখানে আপনি একরে লিখবেন তো মোটের উপর কথা আপনার এখানে জমির পরিমাণটা কিন্তু বিঘাতে অথবা কাটাতে লিখলে হবে না সেটা কিন্তু এ করে বের করে লিখতে হবে তো আপনার জটা পর্চা থাকবে অথবা যটা দলিল থাকবে সেই হিসেবে কিন্তু আপনি সেই জমির পরিমাণটা কনভার্ট করে এ লিখবেন যদি সেখানে আপনার জমির পর্চাতে অথবা খতিয়ানে যদি এ করে থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপার না সেটা আপনি এ করে এখানে লিখে দেবেন এবং যা যা হবে সম্পূর্ণটা এখানে লিখে দেওয়ার পর এখানে মোট জমির পরিমাণটা যোগ করে নেবেন যোগ করে নেওয়ার পর মোট জমির পরিমাণটা লিখে দেবেন সেটাও কিন্তু এ করে লিখতে হবে আবারও বলে দিচ্ছি আপনার বিঘাতে অথবা কাটাতে লিখলে কিন্তু হবে না এখানে আপনার জমির পরিমাণটা কিন্তু এ করে লিখতে হবে এখানে আপনার ব্যাংকের তথ্য দিতে হবে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে অর্থাৎ আপনার নামটা এখানে আপনি লিখে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে এখানে ব্যাঙ্কের আইফসি কোডটা দিতে হবে যেটা এগারো ডিজিটাল হবে সেটা আপনার ব্যাংকের পাসবুকে কিন্তু পেয়ে যাবেন এবং ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন স্টেট ব্যাঙ্ক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নাকি এইচডিএফসি ব্যাঙ্ক যে ব্যাঙ্ক হবে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন ব্রাঞ্চের নামটা এখানে আপনি লিখে দেবেন এবং ব্যাংকের অ্যাকাউন্টের ধরনটা অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট তো বেশিরভাগ কিন্তু সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংয়ের উপরে কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন এবং ব্যাংকের সংযুক্ত নথি অর্থাৎ আপনি ব্যাংকের কোন কপিটা দেবেন অর্থাৎ ব্যাংকের পাসবুক আপনি দিতে চান নাকি ব্যাংকের ক্যান্সেল চেক যেটা দেবেন সেটার উপরে আপনি টিকম্যাক দিয়ে দেবেন এখানে নমিনি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দিতে হবে দেখুন এখানে বলা হচ্ছে মনোনীত ব্যক্তির তথ্য এখানে নমিনির নাম এবং আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক অর্থাৎ আপনার ছেলেকে যদি আপনি নমিনি হিসেবে রাখতে চান তাহলে এখানে লিখে দেবেন সন অথবা পুত্র এবং অন্য কাউকে যদি আপনি নমিনি রাখেন তাহলে সেই হিসেবে সেই সম্পর্কের নামটা এখানে আপনি লিখে দেবেন নমিনির পিতা অথবা স্বামীর নাম নমিনির জন্ম তারিখ এবং নমিনির বয়স এবং নমিনির বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে নমিনির একজন অভিভাবকের নাম অথবা একজন গার্জিয়ানের নাম কিন্তু এখানে লিখতে হবে এবং আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি এবং নিচের এই অংশটা শুধুমাত্র তারাই ফিল করবে যারা উত্তরাধিকার সূত্রে অর্থাৎ ও সূত্রে এই কৃষক বন্ধু প্রকল্পতে আবেদন করছে দেখুন এখানে বলা হচ্ছে উপরুক্ত কৃষি জমি আমি অর্থাৎ আপনি যার কাছ থেকে এই জমিটা পেয়েছেন অথবা যার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ সেই ব্যক্তির নামটা এখানে আপনি লিখে দেবেন এবং উত্তরাধিকার ক্রয় উপহার দান অন্যান্য অর্থাৎ আপনি যে সূত্রে জমিটা পেয়েছেন সেই সূত্রটা এখানে ডিটেলসে লিখতে হবে ধরুন আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তাহলে কিন্তু এখানে লিখে দেবেন যে উত্তরাধিকার এবং যদি আপনি জমিটা উপহার স্বরূপ পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি উপহার অথবা দানটা লিখে দেবেন অথবা আপনি যদি জমিটা কিনেছেন তাহলে এখানে লিখে দেবেন ক্রয় অর্থাৎ মোটের উপর কথা আপনি যে সূত্রে জমিটা তার কাছ থেকে সেই সূত্রটা এখানে আপনি লিখে দেবেন এবং যার কাছ থেকে আপনি জমিটা পেয়েছেন তার যদি আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পতে নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু তার একটা কৃষক বন্ধু আইডি রয়েছে সেই কৃষক বন্ধু আইডিটা এখানে আপনি লিখে দেবেন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আইডি এবং তার ভোটার কার্ড আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন এবং যে ডেটে আপনি জমা করবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন এবং আবেদনকারীর কিন্তু এখানে স্বাক্ষর দিতে হবে এবং আবেদনকারী যদি সই করতে না পারে তাহলে আবেদনকারী কিন্তু এখানে টিপসই দিয়ে দেবে এবং নিচের এই যে দেখতে পাচ্ছেন প্রাপ্তি শিকার এই অংশটুকু কিন্তু আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই এটা অফিস ইউজ করবে এবং বাকি এই অংশটুকু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে এবং তারপরের যে পাতাটা রয়েছে এনেক্সা ওয়ানের বি দেখুন এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প আবেদন করার জন্য সঘোষণাপত্র ঘোষণাপত্র তো এই সঘোষণাপত্রটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে না তো যারা নিজের নামে জমি দিয়ে আবেদন করছেন অথবা নিজের নামের পর্চা দিয়ে আবেদন করছেন তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করার কোনো দরকার নেই যারা ওয়ারিশান সূত্রে অথবা পাট্টা দিয়ে অথবা দলিল দিয়ে অথবা যারা বরগাদার হিসেবে আবেদন করবেন শুধুমাত্র তাদেরই কিন্তু এই সঘোষণাপত্রটা ফিল আপ করতে হবে তো যারা নিজের নামে জমি দিয়ে আবেদন করছেন অথবা নিজের নামের পর্চা দিয়ে আবেদন করছেন তো আপনাদের শুধুমাত্র কিন্তু উপরের এই যে ফর্মটা আপনাদের আমি ফিল আপ করে দেখিয়ে দিলাম এই ফর্মটা আপনারা ফিল করবেন এবং নিচে একটা ফর্ম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন অর্থাৎ মোটের গুগল কথা আপনাদের কিন্তু এই দুটো ফর্ম ফিল করলেই হয়ে যাবে এবং যারা ওয়ারিশন সূত্রে অথবা যারা পাট্টা দিয়ে অথবা দলিল দিয়ে অথবা যারা বর্গাদার হিসেবে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু এই ইনেক্সা ওয়ানের বি অথবা যেটা সঘসনা পত্রটা রয়েছে এটাও কিন্তু আপনাদের ফিল করতে হবে অর্থাৎ মোটের উপর কথা তাদের কিন্তু তিনটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে তো যারা ওয়ারিশান সূত্রে আবেদন করছেন অথবা যারা দলিল দিয়ে আবেদন করবেন আপনারা এই যে পত্রটা রয়েছে এটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেটাই এখন আমরা দেখে নিচ্ছি তো এখানে আপনার নামটাই ইংরেজির বড়ো হাতের অক্ষরে লিখে দেবেন এবং এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম এখানে আপনার গ্রামের নাম এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনি যদি পৌরসভা এলাকায় হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবেন এখানে আপনার ব্লকের নামটা এখানে আপনার থানার নাম এখানে আপনার জেলার নাম এবং দেখুন এখানে বলা হচ্ছে এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক নথিভুক্ত রাওয়াদির ওয়ারিশন নথিভুক্ত বরগারাদারের ভাগচাষী ওয়ারিশন হিসেবে ড্যাশ একর চাষযোগ্য জমি চাষ করি যেটি প্রযোজ্য সেটিতে টিকচিহ্ন দিন যার বিবরণ নিচে দেওয়া হলো অর্থাৎ আপনি মালিক হিসেবে চাষ করছেন নাকি রাওয়াত হিসেবে নাকি ভাগ চাষি হিসেবে অর্থাৎ আপনি যদি বরগাদার হিসেবে চাষ করে থাকেন তাহলে সেটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি টিকমাক দিয়ে দেবেন এবং মোট যে জমির পরিমাণটা রয়েছে সেই জমির পরিমাণটা এখানে আপনি এ করে লিখে দেবেন অর্থাৎ উপরে আপনি যে ফিল আপ করলেন এখানে এই যে অংশটুকুই এই অংশটুকুর এখানে আপনার যে জমির পরিমাণটা মোট জমির পরিমাণটা রয়েছে সেই জমির পরিমাণটা এখানে আপনি লিখে দেবেন এবং সেমভাবে এখানে আপনার সেই বিবরণটা দিয়ে দেবেন উপরে যেভাবে আপনি বিবরণটা দিয়ে দিয়েছেন ক্রমিক নাম্বার দিয়ে অর্থাৎ আপনার জমির যে তথ্যগুলো রয়েছে ব্লক নেম এবার যেটা রয়েছে মৌজা নাম এবং জিএল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার এবং চাষযোগ্য জমির যে পরিমাণগুলো রয়েছে সেগুলো কিন্তু এ করে আপনি এখানে লিখে দেবেন এবং দেখুন এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি যেটি প্রযোজ্য সেটির ক্ষেত্রে টিকচিহ্ন দিন অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে কিন্তু আপনাদের টিকমার্ক দিতে হবে তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে পর্যায়ে নথিভুক্ত ব্যক্তির নাম অর্থাৎ আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমিটা পেয়ে থাকেন অথবা আপনি যদি ওয়ারিশন সূত্রে সেই জমিটা পেয়ে থাকেন যার সূত্রে আপনি পেয়ে যাচ্ছেন তার নামটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনি বাপ ঠাকুরদার থেকে যদি ওয়ারিশন সূত্রে অথবা উত্তরাধিকার সূত্রে যদি আপনি জমিটা পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার বাবার নাম অথবা ঠাকুরদার নাম কিন্তু এখানে লিখতে হবে এবং তার সাথে আপনার কী সম্পর্ক সেটা এখানে লিখতে হবে এবং বর্গা রেকর্ড হিসেবে যদি আপনি জমিটা চাষ করে থাকেন তাহলে এখানে বর্গাদারের নাম কিন্তু লিখতে হবে অথবা বর্গা রেকর্ডে যার নামটা নথিভুক্ত রয়েছে তার নামটা এখানে লিখতে হবে এবং বর্গাদারের যে খতিয়ানটা রয়েছে তার ক্ষতির নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে এবং নিবন্ধিত দলিল নাম্বার অর্থাৎ আপনি যদি দলিল দিয়ে আবেদন করে থাকেন অর্থাৎ আপনার যদি এখনও পর্যন্ত পর্চা বের না হয়ে থাকে তাহলে কিন্তু এটার উপরে আপনি টিকম্যাক দিয়ে দেবেন এবং এখানে দলিলের নাম্বারটা লিখে দেবেন এবং নিউট্রিশান সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারেন যদি নিউট্রিশান সার্টিফিকেট দিয়ে আপনি করেন তাহলে এটার উপরে টিকম্যাক দিয়ে দেবেন এবং নিউট্রিশান সার্টিফিকেটের জন্য যদি আপনি আবেদন করেছেন কিন্তু আপনার কাছে এখনও পর্যন্ত নিউট্রিশানটা আসেনি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং নিউট্রিশনের যে রসিদটা রয়েছে সেই রসিটা কিন্তু আপনাকে জমা করতে হবে তাহলে কিন্তু এটার উপরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এবং কৃষি জমির পাট্টা দিয়ে যদি আপনি করে থাকেন তাহলে এটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন এবং বন বিভাগের পাট্টা দিয়ে যদি করে থাকেন তাহলে এটার উপরে এবং অন্যান্য যদি অন্য কোনো আপনি নথি দিয়ে থাকেন তাহলে এটার উপরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এবং ডিটেলসে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে তো মোটের উপর কথা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এবং সেই বিবরণগুলো করে এখানে আপনি লিখে দেবেন এবং দেখুন এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে অর্থাৎ আপনি কিন্তু এই ঘোষণাটা করছেন অর্থাৎ আপনি কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত নিয়মকানুন কিন্তু মেনে নিয়েছেন এবং আপনি কিন্তু এখানে কোনো জালিয়াতি করে কিন্তু আবেদন করছেন না এবং যদি আপনি জালিয়াতি করে এখানে আবেদন করেন পরবর্তীতে কিন্তু এর বিরুদ্ধে সরকার আইনানুক ব্যবস্থা নিতে পারে এবং কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনি যত টাকা পাবেন সেই সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে তো এই অংশটুকু একটু আপনারা পড়ে নেবেন তো এখানে আপনাদের স্থানের নামটা দিয়ে দেবেন এখানে আপনাদের তারিখটা দিয়ে দেবেন এবং এখানে আবেদনকারী স্বাক্ষর এবং এখানে একটা চালু মোবাইল নম্বর কিন্তু দিতে হবে তো এটাই হচ্ছে কিন্তু সেই সহসনা এটা এভাবেই কিন্তু আপনাদের ফিল করতে হবে এবং তারপরের যে পাতাটা রয়েছে অর্থাৎ আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র তো এখানে আপনার নামটা দিয়ে দিতে হবে এখানে আপনার আধার নম্বরটা দিয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউ এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আইডিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না বা কাউকে দেওয়া হবে না শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যেই সিআইডিআর জমা দেওয়া হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এখানে কিন্তু আপনাদের সইটা করতে হবে অর্থাৎ যিনি আধার কার্ডের ধারক রয়েছে এবং আবেদনকারীর নাম এখানে এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে তো এই অংশটুকু কিন্তু আপনাদের আধার যে প্রমাণীকরণ হবে অথবা আপনাদের আধারের মাধ্যমে যে ডাটাগুলো সরকার নেবে তার জন্য কিন্তু আপনি সরকারকে এটা সম্মতি দিচ্ছেন যে আপনার আধার কার্ড সরকার ব্যবহার করতে পারে তো এটা কিন্তু নতুন একটা যুক্ত করা হয়েছে দু হাজার বাইশে অর্থাৎ কারণ আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পতে আগে কিন্তু সেই আধার কার্ড কিন্তু মাস্ট ছিল না অথবা ম্যান্ডাটারি কিন্তু ছিল না এখন কিন্তু সেই আধার কার্ডটাকে ম্যান্ডাটারি করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই কিন্তু জমা করতে হবে কৃষক বন্ধু প্রকল্পতে যদি আপনি আবেদন করে থাকেন তো বুঝতেই পারছেন এভাবেই কিন্তু সম্পূর্ণ ফর্ম তিনটি কিন্তু আপনারা ফিল আপ করবেন তো এই ফর্মগুলো কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে অথবা কৃষি দপ্তর অফিসে কিন্তু পেয়ে যাবেন তো এর সাথে সাথে আপনাদের কী কী কাগজপত্র জমা করতে হবে সেটা এখন আমরা দেখে নিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা বর্গা নিবন্ধীকরণের নথি পাঠাটা অর্থাৎ আপনি যেটা দিয়ে আবেদন করছেন সেই নথিটা কিন্তু এখানে দিতে হবে আপনার ভোটার কার্ড আবশ্যিক এবং আধার কার্ড আবশ্যিক অর্থাৎ এই দুটো কিন্তু জমা করতেই হবে ব্যাংকের পাসবই অথবা বাতিল চেক পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি একটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নাম্বার অর্থাৎ সেখানে কিন্তু আপনাকে ফর্মে কিন্তু দিতেই হবে এবং নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবত্তর অন্যান্য নথি এবং স আর তার সাথে পঞ্চায়েত প্রধানে দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট কিন্তু আপনাকে জমা করতে হবে তো বুঝতেই পারছেন এই সমস্ত কিছু কিন্তু আপনাকে জমা করতে হবে তো বুঝতেই পারছেন কিভাবে আবেদন করবেন আবেদনের এ টু জেড ফুল প্রসেস কিন্তু দেখিয়ে দেওয়া হলো যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যতটা সম্ভব আপনাদের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আজকের আপডেটটা ভালো লাগে এবং আজকে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রেস করে অল নোটিফিকশনটা অন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে